তুমি থাকো, আমি এসে মতো ওষুধ পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা যা যা। আমি তো এখন আগের থেকে একটু সুস্থ হয়েছি, ঠিক আছে। তোরা যা গিয়ে বাকি ওষুধগুলো নিয়ে আয় ডাক্তারের কাছে, আর ওই বাকি যা টাকা আছে, যা যা টাকার পয়সা, ওই যে যা যা বাকি আছে, মানে দোকানে তো বাকি টাকা আছে, হয়তো অনেক বাকি নেই বস্তু, হয়তো ওই বাকিটা এগুলো দিয়ে দিস, টাকা পয়সা ওদের দিয়ে দিস, কোনো সমস্যা নাই। আর হইতেছে ওই যে কী জানি কয়টাতে কবির আজকে আসবে, অনেকদিন পরে ও আজকে আসবে, আমার সাথে দেখা করতে, দেখে ওর সাথে কথাবার্তা করে, তাহলে যাবো। ঠিক আছে, ওই পোলাপান গুলা তোরে মারছে তো আজকে ওদের দ্বারা, আজকে দেখ ওদের কি করে। আমি আমি আমার যারা আছে, নাইয়ান আছে, ওই ইয়েটি আছে, সবাই আমি ফোন দিতেছি, তারা আজকে ওদের দেখাই দিচ্ছি, ঠিক আছে। আর আমাদের বন্ধুত্বের মধ্যে বাইরে থেকে পোলাপান ঢুকে এসে ঝামেলা করতেছে, আমাদের বন্ধুদের মারামারি মারতেছে, তো আমাদের বন্ধুদের মারতেছে না, আজকে ওদের খবর আছে তারা। কিচ্ছু কইনি, ঠিক আছে। কিন্তু আমার এলাকার মধ্যে আমি যে অনুষ্ঠান নিছি, যে সুন্দরভাবে সুস্থভাবে একটা অনুষ্ঠান করতে নিছি, ওই অনুষ্ঠান যদি না হয় তাহলে তোদের খবর আছে। আমাদের মনে করো কি মাইটটা দিছে, তোমার হাত ভেঙে দিছে, আমার তো সেদিন মনে করো মেরে মারার মধ্যে ফালাই দিয়েছে লেগেছে, আবার মনে করো সেদিন রাত্রিবেলা সিএমের পিটাইছে। কিছু কইতাছি না বন্ধু, খালি দেখতাছি, বুঝছো। এখন মনে করো এই কিছু কইতাছি না, খালি মনে করো দেখতাছি। সেদিন প্রথম দিকতে আমি মনে করো ওদের ভালোভাবে ওদের কথা কইছি, কিন্তু ওরা মনে করো ইয়ে করে না, আসে না। আমি মনে করো ওদের বুঝাইছি, তোমারে জাতি বলছো বন্ধু, তোমারে কে যাতে বলছো, ওই ইউসুফ যাতে বলছো, ফোন দিছিল কেন ইউসুফ? আমার যাইতে বলছে কেন? আমি তো ওরে বলেই দিছি যে আমি অসুস্থ, ও অসুস্থ, আমার পোলাপান যারা আছে সবাই ব্যস্ত আছে, কেউ যাইতে পারবে না। আমি ওরে ও স্টেম চাইছে, ওর স্টেমগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে ওইখানে। আমি ওরে প্রথম 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 ওরে আমি প্রথম দিনই ফার্স্ট দিনই ওরে আমি স্টেমগুলো পাঠাই দিছি, ওখানে ওরে স্টেমগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ও তোমার দিয়ে পাঠাই দিছি না স্টেমগুলো, স্টেমগুলো ওরে দিয়ে পাঠাই দিছি। ও আবার আবার ফোন দিয়ে বলে কেন আমারে, যে আমারে যাইতে বলে কেন? ও জানে না যে আমি অসুস্থ, আমার আবার ওই করোনার মধ্যে, কোভিডের মধ্যে মনে করো আবার আমার যাইতে বলে, আবার হচ্ছে যে এই যে মনে করো আমার আবার কলেজ আছে, আবার কলেজ টলেজ কোর্ট করতে হয়, আবার যাইতে হয় কলেজে, আবার ইয়ে টিয়ে করতে হয়, কাজ টাজ থাকে না আমাদের, আমরা কি বেকার বসে থাকি নাকি ওর মতো? হ্যালো দোস্ত, হ্যাঁ কি হয়েছে, যে কি সমস্যা হয়েছে ওই জায়গায়, কি হয়েছে, একটু কি প্রবলেম হয়েছে ওই জায়গায়? আমি দেখলাম তুমি ফোন দিলে, আমি তো দোস্ত অসুস্থ, তো তাই আমি আসতে পারতেছি না, বুঝছো। আচ্ছা ঠিক আছে, ও বুঝছি, সেই সেই আবার ঝামেলা করবো, তাই তো আবার সে পোলাপান ডেকে নিয়ে আসতে হবে আমার, আমার সে আবার ফোন দেওয়া লাগবে, আবার সে আমার দেওয়া লাগবে, তাই তো? এইগুলা করতেছে কেটা কত বুঝতেছি না, যেদিন বুঝবো ওই দিন ওটা একদম একদম পুরা ভরে দিব, বুঝছো। আচ্ছা ঠিক আছে বন্ধু, সমস্যা নেই, ওই ইয়ে কইর, ওই যে আমি হচ্ছে তোমার ইয়েটা পাঠাই দিতেছি, যে স্ট্যাম্পগুলো ছটা স্ট্যাম্প আছে, ছটা স্ট্যাম্প পাঠাই দিতেছি, পোলাপান দিয়ে ছটা স্ট্যাম্প পাঠাই দিতেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্ট্যাম্প নিয়ে না, আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি ছটা স্ট্যাম্প পাঠাই দিতেছি, কোনো সমস্যা নেই, ওই পোলাপান দিয়ে আমি পাঠাই দিচ্ছি, তুমি হচ্ছে একটুখানি ওয়েট করো, 10 মিনিট ওয়েট করো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। বন্ধু কেমন আছো?
আমি তো অসুস্থ বুঝো না, আমি তো এখন মনে করে যাইতে পারতাম, কিন্তু এখন গাছের ছায়া নিচে বন্ধু তারা যায় কথা, ওর আবার হাত ভেঙে দিছে, মানে মেজাজটা পুরো একদম চিৎসাই দিছে ভাই। ঠিক আছে তুমি যাও গিয়ে একটু কষ্ট করে ওই স্ট্যাম গুলো একটু দিয়াছো। আচ্ছা বন্ধু তাহলে যাও, সাবধান। হ্যালো, আমার ওদের নাম্বার আছে, ওদের ফ্রেন্ডকে ওদের লোকে দিয়ে গিয়ে ওদেরই মারবো নাকি? হ্যালো দোস্ত, তুই তাড়াতাড়ি আয়, তুই তোর লোক নিয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি ইস্টম টিস্টম নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ রাখো। আরে দোস্ত ফোনটা ধর না। হ্যাঁ কই আছো বন্ধু? আচ্ছা তুমি হচ্ছে আসো, আমার একটা বলো ফোন দিছে, ও হচ্ছে এলাকার মধ্যে ঢুকে ঝামেলা করতেছে, ওই এলাকার ছোটো ভাইটাও না হচ্ছে আমাদের পরিচিত, কেউ না অপরিচিত, মনে হয় আমাদের বন্ধুদের মধ্যে মনে হয় কোনো শত্রু টত্রু হবে হয়তো, আমি চিনি না। হ্যাঁ বন্ধু নাইয়ান তুমি আসো, তুমি কই আসো? আচ্ছা ঠিক আছে তুমি আসো, তোমার 5 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা তুমি আসো, আমি বাসার সামনে আসি, আমাদের বাসার সামনে মাঠে আসো, তুমি এখানে চলে আসো। আচ্ছা আল্লাহ হাফেজ। আরে কেটা ফোন দিলে, আরে দিলে ভাই। হ্যালো, হ্যাঁ ভাই আসছি। আরে ভাই এরা তো আমারও ফোন দিছিল, ও ভাই আমরা ব্যস্ত ছিলাম তো ওদের আসতে পারিনি। আরে বন্ধুর সাথে তো কথা বলছি তো ওই জন্যই একটু সমস্যা হয়েছে, তোমার তো রাখি আমি আসছি। হ্যালো শিয়াম, আমার কিচ্ছু হয় নাই, ওরা শুধু শুধু কবিরের হাত তালা, ঠিক আছে আমি কিচ্ছু পাই নাই। সেদিনকে মনে করেন আবার ধরে মনে করি আমরা বিকেছে, আমি আবার দোকানে কত টাকা বিল দিতে হইলো, তারপরে মনে কর যে সেদিন আবার মনে কর ঝামেলা করছি। আমার মনে হচ্ছে আমার এলাকার কোনো ছোটো ভাই বা কেউ না, তারপরে হচ্ছে তোর তো কেউ না প্রশ্নই আসে না, আমাদের এলাকার বাহিরে আবার এই জায়গায় ঢুকে ঝামেলা করছে, আমাদের ভাই সরকারের মধ্যেও কেউ এলাকার বাহিরে হলে এরা জানতো না আমরা কোন রাস্তায় যাই, কোন দিকে যাই, কোন বাস যাই, এটা জানতো না। এরা এলাকার ভিতরেরই মানুষ, আমাদের কাছেরই মানুষ, একদম ঠিক কথা করছে। সে আমরা ফোন দিতে শেয়ার করছি, ওরা তো কিছু বলিনি কি করে। আচ্ছা আমি করছি, আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে সাবধানে যাই, সাবধানটা ওই কি ওই স্টাম্প গুলো লুকায় রাখ।
Devil in a red dress, call 911, I'm a killer. You know I hate to confess. Bang bang, got my hand on the trigger. Hit the devil in a red dress, call 911, I'm a killer. আচ্ছা বন্ধু ঠিক আছে, বিষয় ভাই ঝামেলা মনে করো তুমি যে করতেছিলা ভাই, আমি মনে করো জানি না, আমি মনে করছি বাইরে পোলাম টোলাম করতেছে তাই তোমাদের সাথে মারামারি হয়ে গেছে বন্ধু। অ্যান্ড আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাইতে। সো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ধুমাই দিবেন। সো আজকের মতো টাটা।